হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এরকম ক্লাসিক 3D ডেস্কটপ তৈরি করবেন। এখানে এই আইকনগুলোকে দেখুন, অনেকটা ইমেজের মতোই দেখা যাচ্ছে, কিন্তু এইগুলো এক একটা ডেস্কটপ আইকন। তো চলুন দেখে নিই কীভাবে আপনার ডেস্কটপকে এইভাবে সাজাবেন। তো ভিউয়ার্স, আপনার ডেস্কটপটি হয়তোবা প্রথমত এই অবস্থায় আছে, তো আমরা এটিকে 3D ডেস্কটপ বানাবো। তার জন্য প্রথমত আপনাকে একটি ইমেজ ডাউনলোড করতে হবে। আমার ডিসক্রিপশন বক্সে দেখুন ক্লাসিক 3D ডেস্কটপ নামে একটি লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটিতে ক্লিক করুন। লিঙ্কটিতে ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তারপর চাইলে এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করে নিতে পারেন। সাইজ সিলেক্ট করার পর এখানে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার পর আপনার ইমেজটি একটু বড় আকারে শো করবে। তারপর ইমেজের উপর রাইট বাটন ক্লিক করুন। তারপর এখান থেকে সেভ ইমেজ। তো ইমেজটি ধরুন আমি ডেস্কটপে সেভ করব, এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেভ, তো ইমেজটি আমার অলরেডি ডেস্কটপে সেভ হয়ে গেছে। তারপর ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো এখন আমাদের কাজ অনেকটাই কমপ্লিট, আমরা জাস্ট এখন আইকনগুলোকে এখানে সাজাবো। তো তার জন্য আমাকে আইকনের সাইজ একটু ছোট করে নিতে হবে। তো আমি রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ভিউ, ভিউ থেকে দেখুন এখানে সিলেক্ট করা আছে মিডিয়াম আইকন, আমরা এখান থেকে স্মল আইকন সিলেক্ট করব। স্মল আইকন সিলেক্ট করার পর দেখুন আমাদের আইকনগুলো অনেকটা ছোট হয়ে গেছে। তারপর যেটি করতে হবে, এখন যেমন আমি চাইলে এই আইকনগুলোকে এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবো না, তো আমি রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ভিউ, ভিউ থেকে দেখুন এখানে সিলেক্ট করা আছে অটো অ্যারেঞ্জ আইকন, আমরা এইখান থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিব। এখন যদি আমি চাই এই আইকনগুলোকে যেখানে খুশি সেখানে নাড়াচাড়া করতে পারবো। তো এখন আমি আমার মতো করে সাজিয়ে নিব। তো ভিউয়ার্স, আমাদের কাজ শেষ। তারপর আমি যেটি করেছিলাম, এখানে আমার চ্যানেলের নাম দিয়েছিলাম। সেটি করার জন্য আপনার যদি টুকিটাকি ফটোশপের কাজ জানা থাকে, তাহলে প্রথমে আমরা যে ইমেজটি ডাউনলোড করেছিলাম ওই ইমেজটিতে ফটোশপের মাধ্যমে টেক্সট বসিয়ে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।